মোর প্যারে আয় বা দাদা ভোজি ছুয়া পুতার রাউর সব মানকের মোর দিলকের কোনা কচিস জোহার। আজি হদকম আদিবাসী মহিলা শক্তি সমিতি হয়ে আমি উপস্থিত হয়েছি গুহাটির লখড়া সাউথ সিটিত। আজি AWDC আদিবাসী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল তথা আদিবাসী কল্যাণ ও উন্নয়ন পরিষদর মুখ্য সচিবালয় আজি শুভ উন্মোচন করা হব, শুভ উদ্বোধন করব আমার অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী সর্দার পীযুষ হাজরিকা ডাঙরিয়া। সকলখিনি সবিশেষ দেখাই থাকিম। এইয়া এতিয়া সকলে সাজু হয়ে আছে, এফালে সান্তালি আন এফালে ওরাং নৃত্য দল, আমিও ইতিমধ্যে আহি পাইছো, সকলে সাজি হয়েছে মন্ত্রী মহোদয় আহিব বলি। এই পরিষদর গঠন হওয়া মূল লক্ষ্য আর উদ্দেশ্য হয়েছে আদিবাসী লোকসকলের, আদিবাসী জনগোষ্ঠী, আদিবাসী সমাজের উন্নয়ন ও কল্যাণ করার স্বার্থ। এইয়া আমার মাজত আহি পাইছে আমার সন্মানীয় সর্দার মন্ত্রী ডাঙরিয়া। গতিকে মানুষের বহুত সমাগম আপনাদের দেখবলে পাইছে আর এইয়া বর্তমান হয়ে গেল আমার AWDCর মুখ্য কার্যালয় শুভ উন্মোচন। বিধায়ক সন্মানীয় রূপেশ গোয়ালা ডাঙরিয়া, সন্মানীয় আমার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ ডাঙরিয়া, সন্মানীয় লরেন্স ইস্তারী ডাঙরিয়া, সন্মানীয় শান্তিয়াস কুজু ডাঙরিয়া, সন্মানীয় সুভাষ তিরকি ডাঙরিয়া, সন্মানীয় পিটার ডং ডাঙরিয়া, সন্মানীয় সুসেন দিগা ডাঙরিয়া, আমার সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগের আয়ুক্ত সচিব বীরেন্দ্র মিত্তাল ডাঙরিয়া, আমার ডিপার্টমেন্টের বিষয়া ও কর্মচারী সকল, মূল মরমর যত উপস্থিত আদিবাসী উন্নয়ন আর কল্যাণ পরিষদর এক্সিকিউটিভ মেম্বার সকল, আর মরমর ইয়াত উপস্থিত থাকা বিভিন্ন প্রান্তরপর অহা আদিবাসী নেতৃবৃন্দ তথা রাইজ গতিবৃন্দ, বহুদিনিয়া আশাকুটীয় প্রচেষ্টার ফলত বা বহু আন্দোলনের ফলত ভারত সরকারে আদিবাসী সকলক আদিবাসী কল্যাণ পরিষদ বনোয়ার সুযোগ দিল। আজিরপর ঠিক দেড় বছরক কেদিনমান আগত আমার দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আপনাদের নেতৃবৃন্দর মিলিত হয়ে আপনাদের জাতিটোর উন্নয়নের কারণে নিজেই জাতিটোর যাতে উন্নয়নের দায়িত্ব লোক তার কারণে আদিবাসী কল্যাণ পরিষদ গঠন করে দিয়া হল। আজির শুভ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত হয়ে আদিবাসী হিসাবে নিজকে গৌরবান্বিত অনুভব করে আছো। ভবিষ্যৎ দিনত AWDC ফালের আদিবাসী সমাজত উন্নয়ন হব বলে আশাবাদী। এটা বর্তমান অনুষ্ঠান সমাপ্ত হয়েছে, আমি সকলে তিনচুকালয় উভতি যাও। ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করব বলে আশা রাখি। বাই বাই।